দু একদিন আগে বিকাশ তাদের নতুন অ্যাপসটি আপলোড করেছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আপলোড করার পর যারা নতুন করে আপডেট দিচ্ছেন বিকাশ অ্যাপসটি আপডেট দেওয়ার পরে একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। আমি বিভিন্ন জায়গায় দেখেছি কমেন্ট করছেন যে বিকাশ তারা লগ ইন করতে পারছেন না, অনেকেই কাস্টমার কেয়ারে কল দিয়েছেন, কল তারা রিসিভ করছে না বা খুব বিজি দেখাচ্ছে। তো এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো বিকাশের নতুন অ্যাপসের আপডেটের কারণে কিছু তারা সিকিউরিটি সিস্টেমে পরিবর্তন এনেছে এবং সেই পরিবর্তনের কারণে অনেকেই তাদের যে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে বিকাশের এই সমস্যার সমাধান আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো আগে যে বিকাশের অ্যাপস ছিল, তো সেই অ্যাপসে লগ ইন করার পর শুধুমাত্র পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যেত। কিন্তু বর্তমানে যে বিকাশটি আপডেট করেছে, অ্যাপসটি আপডেট করেছে, অ্যাপস আপডেট করার পর এখন পাসওয়ার্ড চায় দুটি। একটি পাসওয়ার্ড আপনাকে মেসেজ দিয়ে তারা জানিয়ে দিবে, এটা হলো টেম্পোরারি পাসওয়ার্ড। তো আমরা যারা আছি এখানেই প্রথম ভুলটি করি যে যখন তারা টেম্পোরারি পাসওয়ার্ডটি পাঠায় তখন আমরা সেই পাসওয়ার্ডটি কপি করে বিকাশের যে পাসওয়ার্ড অপশন আছে সেই পাসওয়ার্ড অপশনে বারবার দিতে থাকি। তো বারবার দিতে থাকি এবং তারা বারবার রং পাসওয়ার্ড দেখায়। এখন তিন থেকে চারবার যখন আমরা পাসওয়ার্ডটি সেই অপশনে দিয়ে দিব তখন অটোমেটিকলি তারা পিনটি ব্লক করে দেয়। তো এই সমস্যা কেন হচ্ছে? তো এই সমস্যা হলো বিকাশ এখন তাদের যে নতুন সিকিউরিটি আপডেট করেছে, তো আপডেটের ফলে এখন থেকে দুটি পাসওয়ার্ড দিতে হবে। তো যে পাসওয়ার্ডটি আমরা মেসেজের মাধ্যমে পাই বিকাশ অফিস থেকে, তো আসলে সেই পাসওয়ার্ডটি আমাদের কখনোই সেখানে বসাতে হয় না, এটা অটোমেটিকলি বসে যায়। যখন অটোমেটিকলি বসে যায় তখন সেই পাসওয়ার্ডটি যখন আবার কপি করে আপনি সেই পাসওয়ার্ড অপশনে দিবেন তখন স্বাভাবিকভাবেই সেটা রং দেখাবে। কিন্তু আসলে প্রথম যে পাসওয়ার্ডটা তারা মেসেজ দিয়ে পাঠায় সেই পাসওয়ার্ডটা অটোমেটিকলি বসার পর আরেকটা পাসওয়ার্ডের অপশন আসে। তো সেই পাসওয়ার্ড অপশন হলো আপনার যে ডিফল্ট পাসওয়ার্ড ছিল, মানে আপনার যে পাসওয়ার্ডটা আগে সবসময় ইউজ করতেন সেই পাসওয়ার্ডটি বসানোর কথা বলা হয়েছে। তো আসলে অনেকেই ভুল করে সেই পাসওয়ার্ডটি না বসিয়ে যেটা মেসেজে আসে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেন, তো এর কারণে বারবার রং পাসওয়ার্ড দেখায়। তো এই রং পাসওয়ার্ড দেখানোর কারণে কয়েকবার ট্রাই করার পর আবার আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। তো এই সমস্যার সম্মুখীন প্রথমে আমি পড়েছিলাম, যেহেতু নতুন আপডেট দিয়েছি, আপডেট দেওয়ার পর আমিও কিছু বুঝে উঠতে পারিনি। তারপর আমিও সেভাবে মেসেজ থেকে যে পাসওয়ার্ডটি আসে সেই পাসওয়ার্ডটি দিয়েছি এবং দেওয়ার পর বারবার রং পাসওয়ার্ড। তো আমি তখন তাদের বিকাশ কাস্টমার কেয়ারে কল দিলাম এবং তাদের কাছ থেকে বিস্তারিত জানলাম। তো মেসেজে যে পাসওয়ার্ডটি আসে তা অটোমেটিকলি আপনার পাসওয়ার্ড অপশনে বসে যাবে, তারপরে যে পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি আপনার অরিজিনাল যে পাসওয়ার্ড তা দিবেন। এছাড়াও বিকাশ বর্তমানে আপনার আগের সিকিউরিটি চেঞ্জ করেছে, আগে চারটি সংখ্যার পাসওয়ার্ড ছিল এখন পাঁচটি সংখ্যার পাসওয়ার্ড নিয়েছে। তো যারা যারা এখনও পাসওয়ার্ড চেঞ্জ করেনি তারা পাসওয়ার্ড চেঞ্জ করে পাঁচটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আসলে এই ছিল বিকাশের নতুন যে আপডেট। এছাড়াও বিকাশের যে অ্যাপসটি নিয়ে এসেছে সেই অ্যাপস থেকে এখন বিকাশের অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই বিষয়ে পরবর্তী আপডেট আপনারা পাবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলের বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।